Hi viewers, welcome to a new tutorial of EduLectureVD. Today we will discuss about computer networking devices, especially routers, switch, hub, repeater, and bridges. তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি এখনো স্টুডেন্ট, আপনারা জানেন, চিরো ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। আমার বিশেষ করে প্রোনাউন্সিয়েশনে কিছু ভুল আছে, অর্থাৎ উচ্চারণে কিছু সমস্যা আছে, তো আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দেখবেন। এবং আমার টিউটোরিয়ালে কোনো ধরনের ভুল থাকতে পারে বা ভুল প্রান্তে সাধারণত হয়ে থাকতে পারে, যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে সেটা জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের কাছে যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক দিতে পারেন। তো আমি এখন চলে যাচ্ছি আসলে আমাদের যে টপিক, সেই টপিকে। প্রথম টপিকটা হচ্ছে, আমি প্রথমে ডিভাইসেসগুলো সম্পর্কে আলোচনা করার আগে ইন্টারনেট এবং ইন্টারনেট কি সেটার স্পেসিফিকেশনগুলো কী কী সেগুলো সম্পর্কে একটু বলতে চাই। ইন্টারনেট হচ্ছে আসলে একটা প্রাইভেট নেটওয়ার্ক, যেটা একটা এন্টারপ্রাইজের মধ্যে থাকতে পারে, অর্থাৎ একটা কোম্পানির মধ্যে থাকতে পারে, একটা অফিস বা বাসার মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে কতগুলো ইন্টারলিঙ্কড লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে গঠিত হয়ে থাকে, এবং এটা লিজ লাইন ব্যবহার করে আমরা এটাকে কি করতে পারি, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করতে পারি। এটা সম্পর্কে যদি আর একটু বলতে চাই, এটা আসলে টিসিপি আইপি বা এইচটিটিপি, যেই আমরা যে ইন্টারনেট প্রোটোকলগুলো ব্যবহার করে থাকি, ইন্টারনেট প্রোটোকলগুলোর মতোই দেখতে এই ইন্টারনেটটা, ঠিক আছে। ইন্টারনেটটা আসলে কি ধরনের, এইচটিটিপি এবং টিসিপি যে আইপিগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর মতোই বাঁচাবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এটা আসলে এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক, যেটা আমরা এনক্রিপশন কিংবা ডিক্রিপশনের মাধ্যমে আমরা কিন্তু সিকিউর লাইন তৈরি করে আমরা পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের মধ্যে আমরা কিন্তু সেটাকে কানেক্টেড করতে পারি। এবার হচ্ছে তাহলে ইন্টারনেট কি আসলে? ইন্টারনেট হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম অফ কম্পিউটার নেটওয়ার্ক, যেটা দ্বারা আমরা বিভিন্ন কম্পিউটারের সাথে কিংবা ডিভাইসের সাথে যোগাযোগ করে থাকি, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি অথবা পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে। এবার হচ্ছে আমরা যদি জানতে চাই ক্লায়েন্ট এবং সার্ভার কি, এবং সেটার নেটওয়ার্কিং সেটার আসলে রোল কি, অর্থাৎ সেটা কি ধরনের রোল প্লে করে। তো সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, যেটা হচ্ছে কোর কম্পোনেন্ট অফ দ্য নেটওয়ার্ক, প্রোভাইডিং এ লিঙ্ক টু দ্য রিসোর্সেস নেসেসারি টু পারফর্ম এনি টাস্ক। এই সার্ভার কম্পিউটার প্রোভাইডস এ লিঙ্ক টু দ্য রিসোর্সেস নেসেসারি টু পারফর্ম এনি টাস্ক। দ্য লিঙ্ক ইজ প্রোভাইড কোড টু এ রিসোর্স এক্সিস্টিং অন দ্য সার্ভার ইটসেলফ অর এ রিসোর্স অন এ ক্লায়েন্ট কম্পিউটার। তার মানে হচ্ছে আমাদের বিভিন্ন যে রিসোর্সগুলো সেগুলো আসলে একটা সার্ভার কম্পিউটার আমরা লিঙ্ক করে রাখতে পারি, অর্থাৎ সার্ভার হচ্ছে আসলে একটা নেটওয়ার্কের মধ্যে একটা কোর কম্পোনেন্ট, যেটা আসলে নিজে একটা কম্পিউটার, সেটা আমাদেরকে বিভিন্ন লিঙ্কগুলো দিয়ে থাকে আমরা ব্যবহার করার জন্য। আমরা যারা ইউজার কিংবা হোস্ট আছি তাদেরকে সেটাকে আমরা সার্ভার বলবো। সার্ভার অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, সেটা আমরা যখন স্পেশালি সার্ভার নিয়ে আসলে পড়ালেখা করবো, নেটওয়ার্কিং এর যে পার্ট সেখানে স্পেশাল আলাদাভাবে সার্ভার নিয়ে আলোচনা করা আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন অথবা শিখে নিতে পারেন আপনার পরীক্ষার জন্য। এটা আসলে তেমনটা লাগবে না, আপনি যদি অনার্স লেভেলের কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়ালেখা করেন তাহলে লাগবে না, বাট আপনি যদি এটা নিয়ে হাই লেভেল অ্যাডভান্স লেভেল জানতে চান সার্ভার নিয়ে, তখন আপনাকে আরো বিস্তারিত জানতে হবে। তো সেই সম্পর্কে আমরা পারলে নেক্সটে আরো কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন নেক্সট যেই লাইনগুলো সেগুলোতে চলে যাচ্ছি। ক্লায়েন্ট কম্পিউটার্স নর্মালি রিকোয়েস্ট অ্যান্ড রিসিভ ইনফরমেশন ওভার দ্য নেটওয়ার্ক ক্লায়েন্ট। ক্লায়েন্ট কম্পিউটার্স অলসো ডিপেন্ড প্রাইমারিলি অন দ্য সেন্ট্রাল সার্ভার ফর প্রসেসিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, তারপরে হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি সেটা আমরা জানতে চাচ্ছি। এটা হচ্ছে আসলে আপনি যদি আপনার কম্পিউটারটাকে একটা কম্পিউটার এবং অর্থাৎ ওয়ার্ক স্টেশন এবং একটা সার্ভার হিসেবে কাজ করাতে চান, তাহলে আপনাকে যে নেটওয়ার্কটা তৈরি করতে হবে সেটাকে আমরা বলবো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ অনেকে এটাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে। বাট আমার, আমি আগেই বলছি যে আমার প্রোনাউন্সিয়েশনে কিছু সমস্যা আছে, সেই জন্য আমি এইভাবে করি, আসলে আপনারা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বুঝতে পারেন। এটা হচ্ছে আসলে সহজ কথায় বললে একটা কম্পিউটার এবং একটা সার্ভার হিসেবে একসাথে কাজ করতে পারে, তখন আপনি নিজেই আপনার কম্পিউটারকে, আপনার কম্পিউটারকে যদি আপনি সার্ভার এবং কম্পিউটার হিসেবে একসাথে কাজ করান তখন সেটাকে আসলে পি টু পি নেটওয়ার্ক বলবে। এটা হচ্ছে একটা স্মল সিম্পল অ্যান্ড ইনএক্সপেন্সিভ নেটওয়ার্ক, এবং এটা হচ্ছে ইন এ স্ট্রিক্ট পি টু পি নেটওয়ার্ক নেটওয়ার্কিং সেট আপ, এভরি কম্পিউটার ইজ অ্যান ইকুয়াল এ পি ইন দ্য নেটওয়ার্ক, ইচ মেশিন ক্যান হ্যাভ রিসোর্সেস দ্যাট আর শেয়ার্ড উইথ আদার মেশিন,
there is no assigned role for any particular device and each of the devices usually runs a similar software. মানে হচ্ছে সবগুলো আসলে আমরা যখন পি টু পি নেটওয়ার্ক তৈরি করব সবগুলো কম্পিউটার বা দুই তিনটা কম্পিউটার নিয়েও আমরা কিন্তু পি টু পি নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং সেক্ষেত্রে সবগুলোতে কিন্তু সিমিলার সফটওয়্যার ব্যবহার করতে হবে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে এবার হচ্ছে পি টু পি নেটওয়ার্কে যদি আমরা একটা কনফিগারেশন দেখতে চাই তাহলে হচ্ছে এই ধরনের কনফিগারেশন আমরা দেখতে পাবো একটা হচ্ছে ডিভাইস ওয়ান একটা হচ্ছে ডিভাইস টু একটা হচ্ছে ডিভাইস থ্রি একটা হচ্ছে ডিভাইস ফোর ফাইভ অ্যান্ড সিক্স এখানে সবগুলো একটা আমরা রিকোয়েস্ট দিতে পারি একটা এটা হচ্ছে আসলে কি বলবো প্রত্যেকটা কম্পিউটারই একটা সার্ভার হিসেবে কাজ করতে পারে তখন আমরা এই কম্পিউটার ওয়ান থেকে যদি কম্পিউটার ফোরে একটা রিকোয়েস্ট দিই ডাটা পাঠানোর জন্য সে যদি আমাকে রেসপন্স করে একটা ডাটা পাঠায় দেয় তখন সেটাকে আমরা বলবো পি টু পি নেটওয়ার্ক অর্থাৎ একটা কম্পিউটার একটা সার্ভার হিসেবে কাজ করলো আবার সাথে একসাথে কম্পিউটার হিসেবে কাজ করলো তাহলে আমার ডিভাইস ওয়ানটা একসাথে সার্ভার এবং একসাথে কম্পিউটার হিসেবে কাজ করতে পারে একইভাবে ডিভাইস সিক্সটাও কম্পিউটার এবং সার্ভার হিসেবে কাজ করতে পারে এটাকেই বলবো আমরা পি টু পি নেটওয়ার্ক ক্লায়েন্ট অবলিক সার্ভার নেটওয়ার্কিং ইন দিস ডিজাইন এ স্মল নাম্বার অফ কম্পিউটার্স আর ডিজাইন্ড অ্যাজ সেন্ট্রালাইজড সার্ভার্স অ্যান্ড গিভ দ্য টাস্ক অফ প্রোভাইডিং সার্ভিসেস টু এ লার্জ নাম্বার অফ ইউজার মেশিনস কল ক্লায়েন্টস দেন আমরা ক্লায়েন্ট সম্পর্কে এখানে জানতে পারলাম এবার হচ্ছে ক্লায়েন্ট সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখেন এটা হচ্ছে আসলে একটা সার্ভার দেখেন এখানে একটা সার্ভার আছে একটা ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট হচ্ছে মোট পাঁচটা বাট সার্ভার হচ্ছে একটা সবগুলো ক্লায়েন্ট সার্ভার সাথে কানেক্টেড এবং সার্ভার থেকে প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে থাকে কমিউনিকেশনের মাধ্যমে বাট এর আগের যে পি টু পি নেটওয়ার্ক আমরা দেখাইলাম সেখানে কিন্তু কোনো সার্ভার নেই বাট সবগুলো কম্পিউটার একে অন্যের সাথে যোগাযোগ করে মেসেজ অর্থাৎ ডাটা সেন্ডিং করতে পারে আর যেটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সেখানে কিন্তু আমাদের কি থাকতেছে একটা সার্ভার থাকতেছে এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং অ্যান্ড পি টু পি নেটওয়ার্কিং এবার হচ্ছে আমরা যদি যেই আমরা অর্থাৎ এই কোর্সের যে আউটলাইন দিয়েছিলাম যে ডিভাইসেস নেটওয়ার্কের নেটওয়ার্কিং ডিভাইসেস আমরা এখন সেই মূল কোর্সে চলে যাচ্ছি তাহলে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক যেই পেরিফেরালস আছে সেগুলোর মধ্যে যে ডিভাইসগুলো আছে সেগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি প্রথমে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অর্থাৎ এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি দেন আমাদের দরকার হবে রিপিটার দেন হাব দেন ব্রিজ দেন রাউটার্স দেন সুইচেস অ্যান্ড উই আর গোয়িং টু নাও ডিসকাস অ্যাবাউট নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড অর্থাৎ এনআইসি দিস ইজ আওয়ার এনআইসি এনআইসি প্রোভাইড দ্য ফিজিক্যাল ইন্টারফেস বিটুইন কম্পিউটার অ্যান্ড ক্যাবলিং মানে হচ্ছে কম্পিউটার এবং ক্যাবলিং এর মধ্যে যদি ফিজিক্যাল একটা ইন্টারফেস স্থাপন করা হয় সেটাকে বলবো আমরা এনআইসি এই এনআইসিটা কি করতে পারে ডাটা প্রিপেয়ার করতে পারে সেন্ড করতে পারে কন্ট্রোল করতে পারে মানে হচ্ছে ডাটার যে ফ্লো সেটাকে কন্ট্রোল করতে পারে এবং রিসিভ এবং ট্রান্সলেট করতে পারে ডাটাকে বিভিন্ন বাইটে মানে ডাটাগুলোকে বাইটে রিসিভ এবং ট্রান্সলেট করতে পারে ফর দ্য সিপিইউ টু আন্ডারস্ট্যান্ড যাতে সিপিইউ আমার ডাটাকে বুঝতে পারে সেজন্য সে এটাকে ট্রান্সলেটও করতে পারে এনআইসিটা ঠিক আছে দেন একটা এনআইসি যখন আপনি কিনবেন বা চুজ করবেন তখন এই ফিচার্সগুলোকে আপনি কনসিডারেশনে নেবেন সেটা হচ্ছে প্রিপেয়ারিং ডাটা এটা কি ডাটা প্রিপেয়ার কিভাবে করতে পারে বা সেটার আসলে ইফিসিয়েন্সি কতটুকু সেন্ডিং অ্যান্ড কন্ট্রোলিং ডাটা কনফিগারেশন ড্রাইভার্স মানে এই ধরনের এখানে কি সকল ধরনের ড্রাইভার দেওয়া আছে কিনা অ্যান্ড যে জিনিসটা আসতেছে কম্প্যাবিলিটি পারফরম্যান্স ঠিক আছে এই জিনিসগুলো আপনারা দেখবেন এবার চলে আসছে সেই নেটওয়ার্ক ইন্টারফেস যে কার্ডটা সেটার আসলে কিভাবে সেই ডাটাকে প্রিপেয়ার করে ইন কম্পিউটার ডাটা মুভস অ্যালং বিজনেসেস সরি বাসেস ইন প্যারালাল মানে হচ্ছে কম্পিউটারের মধ্যে ডাটাগুলো কি করে প্যারালালি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে অ্যাজ অন এ ফোর লেন ইন্টারস্টেট হাইওয়ে বাট অন এ নেটওয়ার্ক কেবল ডাটা ট্রাভেলস ইন এ সিঙ্গেল স্ট্রিম অ্যাজ অন এ ওয়ান লেন হাইওয়ে দিস ডিফারেন্স ক্যান কজ প্রবলেমস ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং ডাটা বিকজ দ্য পার্টস ট্রাভেলড আর নট দ্য সেম তার মানে হচ্ছে আমরা যখন একটা ডাটাকে কম্পিউটার টু কম্পিউটারে সেন্ড করি প্যারালালি তখন কিন্তু সবগুলো ডাটা প্যারালালি এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে তখন কিন্তু তাদের মধ্যে একটা ট্র্যাফিক জ্যাম দেখা দিতে পারে অর্থাৎ ট্র্যাফিক সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাটাকে উত্তরণের জন্য আমাদের ডাটাগুলোকে প্রিপেয়ার করে নিতে হয় বিভিন্ন ধরনের ডাটাকে প্রিপেয়ার করে নিতে হয় তাহলে আমাদের লাইনের মধ্যে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন সিম্বল এবং
অ্যাড্রেসের যখন ডাটা থাকে, অর্থাৎ ডাটাকে যখন এনক্রিপ্ট কিংবা ডিক্রিপ্ট করে আমরা দিতে পারি, তখন সেই ডাটাটা কিন্তু আর আমাদের ট্রাফিক সিস্টেম ট্রাফিক সৃষ্টি করে না, তখন আমাদের জন্য ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। তাহলে এই এনআইসির আপনাদের এই ধরনের একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এনআইসির আরেকটা জব আছে, সেটা হচ্ছে ট্রান্সলেট ডাটা ফ্রম দ্য কম্পিউটার ইন্টু সিগনালস দ্যাট ক্যান ফ্লো ইজিলি অ্যালং দ্য কেবল। মানে হচ্ছে ডাটাকে একটা সিগনালে কনভার্ট করতে হবে যাতে কেবলের মধ্য দিয়ে ভালো করে সেটা ফ্লো হতে পারে। ইট ডাজ এই যে ঘটনাটা, অর্থাৎ সিগনালে পরিণত করা ডাটাটাকে, সেটা আসলে ইলেকট্রিক্যাল সিগনাল হবে। এটা ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ট্রান্সমিশন হবে। এনআইসির যে সেন্ডিং অ্যান্ড কন্ট্রোলিং ডাটা সিস্টেম, সেটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, ফর টু কম্পিউটার্স টু সেন্ড অ্যান্ড রিসিভ ডাটা দ্য কার্ড মাস্ট অ্যাগ্রি অন সেভারাল থিংস, দিস থিংস ইনক্লুডিং দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ডাটা ফ্রেম, দ্য অ্যামাউন্ট অফ ডাটা সেন্ড বিফোর গিভিং কনফার্মেশন, দ্য টাইম নিডেড বিটুইন ট্রান্সমিশন, দ্য অ্যামাউন্ট অফ টাইম নিডেড টু ওয়েট বিফোর সেন্ডিং কনফার্মেশন, দ্য অ্যামাউন্ট অফ ডাটা এ কার্ড ক্যান হোল্ড, দ্য স্পিড অ্যাট হুইচ ডাটা ট্রান্সমিট, অ্যান্ড ইন অর্ডার টু সাকসেসফুলি সেন্ড ডাটা অন দ্য নেটওয়ার্ক ইউ নিড টু মেক শিওর দ্য নেটওয়ার্ক কার্ডস আর অফ দ্য সেম টাইপ অ্যান্ড দে আর কানেক্টেড টু দ্য সেম পিস অফ কেবল। এবার হচ্ছে এনআইসির যে কনফিগারেশন সেটা, দ্য এনআইসিস কনফিগারেশন ইনক্লুডস থিং লাইক এ ম্যানুফ্যাকচার হার্ডওয়্যার অ্যাড্রেস, আইআরকিউ অ্যাড্রেস, বেস আইও পোর্ট অ্যাড্রেস অ্যান্ড বেস মেমোরি অ্যাড্রেস, সাম মে অলসো ইউজ ডিএমএ চ্যানেল ফর অফারিং বেটার পারফরমেন্স। ইচ কার্ড মাস্ট হ্যাভ এ ইউনিক হার্ডওয়্যার অ্যাড্রেস, ইফ টু কার্ড হ্যাভ দ্য সেম হার্ডওয়্যার অ্যাড্রেস নেদার ওয়ান অফ দ্যাম উইল অ্যাবল টু কমিউনিকেট। এবার হচ্ছে আমরা ড্রাইভার্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ এনআইসি নিয়ে আমাদের আলোচনা প্রায় শেষ, এখন আমরা ড্রাইভার্স নিয়ে আলোচনা করব। ড্রাইভার্সগুলো নিয়ে আমরা আলোচনা করতে হলে আগে ড্রাইভার্স কি সেটা জানতে হচ্ছে। ফর দ্য কম্পিউটার টু ইউজ দ্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইনস্টল দ্য প্রপার ডিভাইস ড্রাইভার। মানে হচ্ছে আপনি যখন এনআইসি কার্ডটাকে ব্যবহার করবেন, সেটাকে ইনস্টল করার জন্য আপনার একটা ড্রাইভার্স লাগবে বা বিভিন্ন ধরনের ড্রাইভার্স লাগতে পারে। দিস ড্রাইভার্স কমিউনিকেট ডিরেক্টলি উইথ দ্য নেটওয়ার্ক রিডিরেক্টর অ্যান্ড অ্যাডাপ্টার, দে অপারেট ইন দ্য মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাব লেয়ার অফ দ্য ডাটা লিঙ্ক লেয়ার অফ দ্য ওএসআই মডেল। এবার হচ্ছে রিপিটার নিয়ে আলোচনা করবো আমরা, রিপিটার আসলে কি এবং সেগুলো কিভাবে কাজ করে আমাদের নেটওয়ার্কিং এ সেই জিনিসগুলো নিয়ে। রিপিটার্স আর ভেরি সিম্পল ডিভাইসেস, দে অ্যালাউ এ ক্যাবলিং সিস্টেম টু এক্সটেন্ড বিয়ন্ড ইটস ম্যাক্সিমাম অ্যালাউড লেন্থ বাই অ্যাম্পলিফাইং দ্য নেটওয়ার্ক ভোল্টেজেস সো দে ট্রাভেল ফার্দার। রিপিটার্স আর নাথিং মোর দ্যান অ্যাম্পলিফায়ার্স অ্যান্ড অ্যাজ সাচ আর ভেরি ইনএক্সপেন্সিভ। মানে হচ্ছে রিপিটার্স আসলে এক ধরনের অ্যাম্পলিফায়ার, অর্থাৎ আপনার ডাটাটাকে অ্যাম্পলিফাই করে, যেটা আপনার কেবল ম্যাক্সিমাম ধারণ করতে পারে ততটুকু পর্যন্ত আসলে অ্যাম্পলিফাই করে রিপিটারে। মানে হচ্ছে আপনার ডাটাটাকে বারবার যদি রিপিট করার প্রয়োজন হয়, রিপিটার তখন সেই কাজটাই করে, এবং এটা আসলে লো কস্টের একটা ডিভাইস। এটা ডাটাটা সিগন্যালকে যেমন রিজেনারেট করতে ব্যবহার করা হয়, একটা সিমিলার নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করা যাবে। আপনি যদি ডিফারেন্ট টাইপ নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু রিপিটারকে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনাকে অবশ্যই সিমিলার টাইপ নেটওয়ার্কের মধ্যে যেতে হবে। এবং উই ক্যান এক্সটেন্ড অ্যান ইথারনেট 10/2 নেটওয়ার্ক টু 40 meters উইথ এ রিপিটার, বাট কান্ট কানেক্ট অ্যান ইথারনেট অ্যান্ড টোকেন রিং নেটওয়ার্ক টুগেদার উইথ ওয়ান। মানে হচ্ছে আপনি যদি একটা ইথারনেট এবং টোকেন রিং নেটওয়ার্কের সাথে আপনি কানেক্ট করতে চান, ইথারনেটকে টোকেন রিং কানেক্ট নেটওয়ার্কের সাথে, তখন কিন্তু আপনি রিপিটার ব্যবহার করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি রিপিটার সেম নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করতে হবে, ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন না, এবং এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে এবং ইনএক্সপেন্সিভ। ঠিক আছে, দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ রিপিটার্স ইজ দ্যাট দে জাস্ট অ্যাম্পলিফাই সিগনালস, দিস সিগনালস নট অনলি ইনক্লুড দ্য নেটওয়ার্ক সিগনালস বাট এনি নয়েজ অন দ্য ওয়্যার অ্যাজ ওয়েল। মানে হচ্ছে আপনি ট্রান্সমিশন লাইনের মধ্যে যখন ডাটাটাকে পাঠাচ্ছেন, তখন কিন্তু ওখানে অনেক নয়েজ থাকতে পারে, সেই নয়েজকেও কিন্তু রিপিটার কি করে অ্যাম্পলিফাই করে দেয়। তাহলে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। ইভেনচুয়ালি ইফ ইউ ইউজ এনাফ রিপিটার্স, ইউ কুড পসিবলি ড্রন আউট দ্য সিগনাল উইথ
the amplified noise. For this reason, repeaters are used only as a temporary fix. মানে হচ্ছে আপনি রিপিটারকে শুধুমাত্র একটা টেম্পোরারি কশন হিসাবে ব্যবহার করতে পারেন বা সবসময় এটা ব্যবহার করা আসলে বুদ্ধিমানের কাজ হবে না যেহেতু এটা সিগন্যাল এবং নয়েজ দুইটাকে একসাথে অ্যাম্পলিফাই করে রিপিটার্স এর যদি আমরা একটু ব্লক ডায়াগ্রাম দেখি অর্থাৎ বাস্তবে কিরকম সেটা যদি দেখি দেখেন অনেকগুলো কম্পিউটার আছে সেই কম্পিউটারগুলো থেকে আমার যে সিগন্যালটা যাচ্ছে সেটাকে রিপিটার কি করতেছে অ্যাম্পলিফাই করে দিচ্ছে অ্যাম্পলিফাই করে রিসিভিং যে কম্পিউটারগুলো আছে সেগুলোতে আবার পাঠাচ্ছে সেখানেও সেটা রিপিটার আবার অ্যাম্পলিফাই করতেছে দেন এগুলো থেকে আবার আরেকটা যখন কম্পিউটার যাচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্কের মাঝখানে সেম নেটওয়ার্ক হবে অবশ্যই সেম নেটওয়ার্কের মাঝখানে রিপিটারগুলোকে ব্যবহার করা হয়েছে এবং এই রিপিটারটা হচ্ছে আসলে এই ধরনের রিপিটার এবার আমরা চলে যাচ্ছি হাব ঠিক আছে তাহলে হচ্ছে হাব কি প্রথমে হচ্ছে হাবস আর ডিভাইসেস ইউজ টু লিংক সেভারেল কম্পিউটার্স টুগেদার মানে হচ্ছে অনেকগুলো কম্পিউটারকে যখন আপনি টুগেদার লিংক করে দিতে চান তখন আপনি হাবস এর ব্যবহার করবেন দে রিপিট এনি সিগন্যাল দ্যাট কামস ইন ওয়ান পোর্ট এন্ড কপি ইট টু আদার পোর্ট এ প্রসেস দ্যাট ইজ অলসো কল্ড ব্রডকাস্টিং মানে হচ্ছে রিপিটার যে প্রসেসে কাজ করে সেটাকে আপনি ব্রডকাস্টিং ও বলতে পারেন দেয়ার আর টু টাইপস অফ হাব অ্যাক্টিভ এন্ড প্যাসিভ Passive hubs simply connect all ports together electrically and are usually not powered. মানে হচ্ছে passive hub যেগুলো সেগুলো সবগুলো পোর্টকে electrically connected করে দেয় বাট কি পাওয়ার থাকে না Active hubs are used electronics এর মধ্যে এগুলো ব্যবহার করা হয় active hub গুলোকে to amplify and clean up the signal before it is broadcast to other ports. In the category of active hubs, they are also a class called intelligent hubs, which are hubs that can be remotely managed on the network. এগুলো হচ্ছে হাবের বাস্তব রূপ এবং আমরা হাবকে বিভিন্ন কম্পিউটার কিংবা নেটওয়ার্কের মাঝখানে ব্যবহার করতে পারি বিভিন্ন কম্পিউটারকে সে কি করে দেয় কানেক্টেড করে দেয় অনেকগুলো কম্পিউটারকে হাব কি করে দেয় কানেক্ট করে দেয় অর্থাৎ লিঙ্ক করে দেয় আমরা এখানে চার ধরনের হাব দেখতেছি প্রথম হাবটা 16 পোর্টের মধ্যে থাকে সেকেন্ড হাফটা 8টা পোর্ট আছে তারপরে থার্ড উপর থেকে আমি কাউন্ট করতেছি উপর থেকে থার্ড হাফটা হচ্ছে 5টা পোর্ট আছে এবং শেষ যে হাফটা এটাতেও 8টা পোর্ট আছে এবং সবগুলোকে আমরা বিভিন্নভাবে আপলিংক এর জন্য ব্যবহার করতে পারি এবার চলে যাচ্ছি আমরা ব্রিজের মধ্যে যখন আমরা কতগুলো নেটওয়ার্ক টপোলজিকে যেগুলো সিমিলার টাইপ যেমন মেশ টপোলজি রিং টপোলজি বাস টপোলজি আমরা পড়েছি সেই সিমিলার টাইপ টপোলজি থেকে যখন আমরা জয়েন করে দিতে চাই বা লিংক আপ করে দিতে চাই তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্রিজ মনে করেন যে 200 পিপল ইথারনেট সেগমেন্টের মাধ্যমে জয়েন আছে এবং আরো 200 বা 100 জন লোক আরেকটা ওয়ার্ক স্টেশনের মাধ্যমে আরেকটা ইথারনেট সেগমেন্টের মধ্যে যুক্ত আছে এখন আপনি যদি আগের 200 এবং পরের 200 কিংবা 100 লোককে যদি একসাথে জয়েন করে দিতে চান তাহলে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ব্রিজ তাহলে সংক্ষেপে যদি আমি ব্রিজ বলতে চাই ব্রিজ হচ্ছে কি করতে পারে ইফ ইট ইজ অ্যাওয়ার অফ ডেস্টিনেশন অ্যাড্রেস ইট ইজ এবল টু ফরওয়ার্ড প্যাকেটস আদারওয়াইজ এ ব্রিজ উইল ফরওয়ার্ড দ্য প্যাকেট টু অল সেগমেন্টস দে আর মোর ইন্টেলিজেন্ট দেন রিপিটার্স বাট দে আর আনএবল টু মুভ ডাটা অ্যাক্রস মাল্টিপল নেটওয়ার্ক সিমালটেনাসলি মানে হচ্ছে মাল্টিপল নেটওয়ার্কের মধ্যে আসলে ব্রিজ কাজ করতে পারে না জাস্ট একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করে তারা অর্থাৎ আপনি যদি একই ধরনের দুই তিনটা নেটওয়ার্কে আপনি যদি কানেক্টেড করে দিতে চান তাহলে আপনি এই ব্রিজগুলোকে ব্যবহার করবেন আনলাইক রিপিটার ব্রিজ ক্যান ফিল্টার আউট নয়েজ তাহলে রিপিটাররা কি করতে পারে যেই নয়েজ সেগুলোকে কন্ট্রোল করতে পারে না অর্থাৎ ফিল্টার করতে পারে না বাট আমাদের যে ব্রিজ তারা কিন্তু এই কাজটা করতে পারে দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ টু ব্রিজ ইজ দ্যাট দে কান্ট কানেক্ট ডিসিমিলার নেটওয়ার্ক টাইপস অর পারফর্ম ইন্টেলিজেন্ট পাথ সিলেকশন মানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি ডিসঅ্যাডভান্টেজ ব্রিজে সেটা হচ্ছে ভিন্ন টাইপের নেটওয়ার্কের মধ্যে আমরা ব্রিজ ব্যবহার করতে পারবো না এটাই হচ্ছে মূলত ডিসঅ্যাডভান্টেজ এগুলো হচ্ছে ব্রিজের প্র্যাকটিক্যাল পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের দুইটা বাস টপোলজি আছে এই টপোলজি দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে
তিনটা বাস টপোলজি দেখা যাচ্ছে, তিনটা বাস টপোলজিকে একসাথে করে দেওয়া হচ্ছে একটা ব্রিজের মাধ্যমে। ব্রিজেও অনেকগুলো পোর্ট থাকতে পারে, তিনটা চারটা কিংবা পাঁচটা, সেটা আপনি কি ধরনের ব্রিজ কিনতেছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে। এবার হচ্ছে রাউটার্স, রাউটার সম্পর্কে যদি আমরা বলি, এগুলো মাল্টিপল নেটওয়ার্কে অর্থাৎ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, একই টাইপের না, ডিফারেন্ট টাইপের নেটওয়ার্কে আমরা জয়েন করে দেওয়ার জন্য রাউটার্স ব্যবহার করব। এবং এগুলো হাইলি ইন্টেলিজেন্স থাকে এদের, এবং এরা ডাটা পাঠানোর জন্য যে পাথ সেগুলোকে সিলেক্ট করে দিতে পারে। দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং এ রাউটার ওভার এ ব্রিজ ইজ দ্যাট রাউটার্স ক্যান ডিটারমাইন দ্য বেস্ট পাথ দ্যাট ক্যান টেক টু গেট টু ইটস ডেস্টিনেশন। লাইক ব্রিজ দে ক্যান সেগমেন্ট লার্জ নেটওয়ার্কস অ্যান্ড ক্যান ফিল্টার আউট নয়েজ। হাউএভার দে আর স্লোয়ার দ্যান ব্রিজ বিকজ দে আর মোর ইন্টেলিজেন্ট ডিভাইস। অ্যাজ সাচ দে অ্যানালাইজ এভরি প্যাকেট কজিং প্যাকেট ফরওয়ার্ডিং ডিলে। বিকজ অফ দিস ইন্টেলিজেন্স দে আর অলসো মোর এক্সপেন্সিভ। রাউটার্স আর নর্মালি ইউজ টু কানেক্ট ওয়ান ল্যান্ড টু অ্যানাদার। টিপিক্যালি ওয়েন এ ওয়েন ইজ সেট অ্যাপ দে উইল বি অ্যাট লিস্ট টু রাউটার্স দেয়ার উইল বি অ্যাট লিস্ট টু রাউটার্স ইউজ। মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েন সেট আপ করবেন তাহলে অ্যাট লিস্ট দুইটা রাউটার্স থাকবে। এগুলো হচ্ছে রাউটার্সের বাস্তব ছবি। দেখেন এখানে অনেকগুলো রাউটার আছে এবং অনেকগুলো হোস্ট আছে, সবগুলো হোস্টকে একটা সাথে আরেকটা নেটওয়ার্কের মধ্যে আছে, সবগুলো নেটওয়ার্ককে একসাথে কানেক্টেড করে দিচ্ছে রাউটার, এবং পাথকে সিলেক্ট করে দিবে আপনি যখন একটা ডাটাকে পাঠাবেন বা রিসিভ করবেন তখন। এবার হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে আসলে রাউটারের মতো, বাট এগুলোর ইন্টেলিজেন্স একটু বেশি। এ নেটওয়ার্ক সুইচ ইজ এ কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট কানেক্ট নেটওয়ার্ক সেগমেন্ট। লো ইন নেটওয়ার্ক সুইচেস অ্যাপিয়ার নিয়ারলি আইডেন্টিক্যাল টু নেটওয়ার্ক হাবস, বাট এ সুইচ কন্টেন্স মোর ইন্টেলিজেন্স। নেটওয়ার্ক সুইচ আর ক্যাপেবল অফ ইন্সপেক্টিং ডাটা প্যাকেট অ্যাজ দে আর রিসিভড, ডিটারমাইনিং দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ডিভাইসেস অফ দ্যাট প্যাকেট অ্যান্ড ফরওয়ার্ডিং ইট অ্যাপ্রোপ্রিয়েটলি। বাই ডেলিভারিং ইচ মেসেজ অনলি টু দ্য কানেক্টেড ডিভাইস ইট ওয়াজ ইন্টেন্ডেড ফর, এ নেটওয়ার্ক সুইচ কনজার্ভস নেটওয়ার্ক ব্যান্ডউইথ অ্যান্ড অফার জেনারেলি বেটার পারফরমেন্স দ্যান এ হাব। এ ভাইটাল ডিফারেন্স বিটুইন দ্য হাব অ্যান্ড সুইচ ইজ দ্যাট All the nodes connected to a hub share the bandwidth among themselves, while a device connected to a switch port has the full bandwidth all to itself. For example, if 10 nodes are communicating using a hub on a 10 Mbps network, then each node may only get a portion of 10 Mbps if other nodes on the hub want to communicate as well. But when a switch, each node could possibly communicate at the full 10 Mbps. এগুলো হচ্ছে সুইচের বাস্তব রূপ। দেখেন দুই তিনটা নেটওয়ার্কে একসাথে আমরা হাব এবং সুইচের মাধ্যমে এবং সার্ভারের মাধ্যমে কানেক্টেড করতে পারি। তাহলে হচ্ছে হাবেরও উপরে ইন্টেলিজেন্স হচ্ছে সুইচের, এবং তারা যেই ডাটার যে ফ্লো অর্থাৎ যেই এমবিগুলো সেগুলোকে ঠিক রেখেই কিন্তু কাজ করে, বাট হাব সেই কাজটা করতে পারে না। এবং আমরা সাধারণত যখন একটা বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করতে যাই তখন সেখানে অন্তত দুই তিনটা সুইচ ব্যবহার করা দরকার এবং চার পাঁচটা হাব ব্যবহার করা দরকার। যখন আমরা ভালো ধরনের একটা নেটওয়ার্ক তৈরি করব অবশ্যই সেখানে একটা সার্ভার লাগবে, বিভিন্ন কম্পিউটার লাগবে, কেবল লাগবে, এই মাধ্যমে আমরা একটা ভালো একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন এবং সেগুলো দেখবেন। সে পর্যন্ত ধন্যবাদ, আল্লাহ হাফেজ।